জমির জাল দলিল চেনার উপায় কি? জমি জাল দলিল চিনতে হলে নিম্নলিখিত পন্থাগুলো আপনাকে অবলম্বন করতে হবে। প্রথমেই বিক্রেতার কাছ থেকে মালিকানা সঠিক আছে কিনা এর জন্য ভায়া দলিলগুলো চেয়ে নিতে হবে। এরপর যে দলিল নিয়ে আপনার সন্দেহ হয় সেই দলিলটি নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখতে হবে দলিলটি সঠিক আছে কিনা। রেজিস্ট্রি অফিসে প্রত্যেকটি দলিল সংরক্ষণ করা হয় এবং একটি নাম্বার দেওয়া হয়। এই বালাম বই আপনি চেক করে দেখে নিতে পারেন দলিলটি সঠিক কিনা। এরপর আপনি নামজারি সম্পর্কে খোঁজখবর নেবেন। সহকারী কমিশনার অফিসে গিয়ে বা ভূমি অফিসে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে জমির খারিজ খতিয়ান অর্থাৎ মিউটেশন বা নামজারি সঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ নেবেন। সিএস থেকে খতিয়ানের নামজারি করা হয়েছে কিনা বা কোনো গরমিল আছে কিনা সেই বিষয়ে যাচাই বাছাই করে জাল দলিল খুব সহজেই আপনি চিনতে পারবেন। মাঠ পর্চা যাচাই করতে হবে। সংশ্লিষ্ট দলিলটির সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে গিয়ে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক আবেদন করে মাঠ পর্চা উঠাতে হবে। সংশ্লিষ্ট জমির মাঠ পর্চা অন্য ব্যক্তির নামে হলে দলিল জাল বলে আপনাকে ধরে নিতে হবে। হেবা দলিল বা দানপত্র দলিল সম্পর্কে আপনি কিছু তথ্য আপনাকে মাথায় রাখতে হবে যে এই দলিলটি দাতা গ্রহীতার মধ্যে একটি সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে, যেমন স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, ভাই বোন, নানা নানি, দাদা দাদিদের মধ্যে হয়ে থাকে। এই সম্পর্কের মধ্যে যদি কোনো গরমিল আপনি খুঁজে পান সেক্ষেত্রে দলিলটি জাল বলে ধরে নেবেন। দলিল জালের ক্ষেত্রে স্বাক্ষর ঠিক আছে কি না, স্বাক্ষর নকল করা হয়েছে কি না এই বিষয়টি আপনাকে যাচাই করে নিতে হবে। মূল মালিকের স্বাক্ষর নকল করা কি না এই বিষয়টি যাচাইয়ের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের মতামত আপনি গ্রহণ করতে পারেন। রেজিস্ট্রি সিল জাল হয়েছে কি না সেটি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি বিভিন্ন সিল পরীক্ষা করে জানতে পারবেন। দলিলের লেখক যদি জীবিত থাকে অর্থাৎ সাম্প্রতিক সময়ের মধ্যে যদি দলিলটি করা হয় সেক্ষেত্রে আপনি দলিল লেখককে জিজ্ঞেস করেও দলিলটি শনাক্ত করতে পারবেন। নির্দিষ্ট ফরম্যাটে দলিলটি হয়েছে কিনা, সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা, যদি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো দলিল সম্পাদন করা হয় সেক্ষেত্রে পাওয়ার ঠিক আছে কিনা এই বিষয়গুলো আপনি যাচাই করে নেবেন। জমির হস্তান্তরের সময় জমির পরিমাণ ঠিক আছে কিনা, সিএস জরিপ থেকে জমিটি যতবার বিক্রি হয়েছে বা অন্যভাবে হস্তান্তর হয়েছে সেই বিষয়গুলো ঠিক আছে কিনা এগুলোও আপনি যাচাই করে নেবেন। নন জুডিশিয়াল স্ট্যাম্প থেকেই একটি দলিল সম্পাদন করা হয়। যিনি নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করেন এমন ভেন্ডারের কাছে গিয়ে আপনি স্ট্যাম্প বিক্রির সময় নির্দিষ্ট রেজিস্টার বইয়ে ওই স্ট্যাম্পের নম্বর ঠিক আছে কিনা বা ক্রেতার নাম ঠিক আছে কিনা সেটিও যাচাই করে জাল দলিল যাচাই করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।